হ্যালো বন্ধুরা নিতু ফান উইথ ফুড চ্যানেলে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো পাকা তালের পুলি পিঠা যেহেতু তালের সিজন শেষ হতে চলল তাই ভাবলাম এই পিঠেটা একবার চটপট ট্রাই করে দেখে নি পুলি পিঠা বিভিন্ন ভাবে তৈরি করা যায় আজ আমি তালের ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া নারকেলটা ভালোভাবে কুড়িয়ে নিয়ে চিনি দুধ এলাচ দিয়ে কিভাবে ছাই মারতে হয় আমি আগের দিনে তালের পাটি সাপটা পিঠেতে দেখিয়েছি অবশ্যই একবার ওই ভিডিওটা আগে ক্লিক করে দেখে নেবেন তাহলে নারকেল কিভাবে ছাই মারতে হয় সহজেই বুঝে যাবেন আবার আপনারা নারকেল ছাই না মেরে কাঁচা নারকেল কোড়া দিয়েও এই পুলি পিঠাটা বানাতে পারেন তবে ছাই মারা নারকেল দিয়ে বেশি টেস্টি হয় পুলি পিঠা বানানোর জন্য নিয়ে নেব বড় বাটির এক বাটি চালগুড়ি দু চামচ তালের পাল্প আর কিছুটা পরিমাণে জল দিয়ে একটা চামচের সাহায্যে এটা মেশাতে থাকবো প্রথমেই অনেকটা জল দিয়ে ফেললে হবে না পরিমাণ মতো জল দিয়ে দিয়ে মাখতে হবে চামচের সাহায্যে কিছুটা মেশানোর পর আমি এবার হাতের সাহায্যে পুরোটা মেখে নেব এটা মাখতে একটু সময় লাগে আপনারা অবশ্যই হাতে একটু সময় নিয়ে বানাতে চেষ্টা করবেন কারণ এটা মাখতে মাখতে একটা স্মুথ ডো তৈরি করতে হবে এই পুলিপিঠের এক নাম পুরপিঠে যেহেতু এটা এটা পুর দিয়ে বানানো হয় তাই এই রকম নামকরণ তাল ছাড়াও শুধু চালের গুঁড়ি দিয়েও বানানো যায় আবার তাল দিয়েও বানানো যায় আমার এই তাল দিয়েই এই পুলিপিঠেটা খেতে বেশ লাগে দেখুন আমাদের ডো তৈরি হয়ে গেছে একদম এই এইরকম স্মুথ হবে এবার আমি ডোটা থেকে একটু বড় বড় করে ডেলি কেটে নেব রকম হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে নেব ঠিক আমরা যেভাবে লুচি লেচি কেটে নি তবে লুচির লেচির তুলনায় এর ডেলিগুলো একটু বড় বড় হবে এবার এক একটা ডেলি হাতের সাহায্যে এই রকম একটা খোলের মতো করে নিতে হবে ধারগুলো এরকম ফেটে ফেটে যাবে কিন্তু তাও একটা পাতলা খোলের মতো করে নিতে হবে আর চারপাশটা হাতের সাহায্যে এইরকম স্মুথ করে নিতে হবে এবার এর মধ্যে ছাই মেরে রাখা নারকেলের পুরটা দিয়ে দেব আবারও হাতের সাহায্যে দুই দিকটা মুড়ে নেব এটা আপনারা হাতেও করতে পারেন আবার একটা ছাপের মধ্যে দিয়েও করতে পারেন তার জন্য আমি আগেরটার মতোই একটা পাতলা খোল করে নেব চারপাশটা স্মুথ করে নেব তারপর এই ছাপটার মধ্যে দিয়ে দেব পাতলা খোলটা তারপর দিয়ে দেবো নারকেলের পুর এবার এটা মুড়ে নেব এবার যে অংশগুলো বেড়ে আছে ওইগুলো হাতের সাহায্যে কেটে নেব দেখুন পিঠেটায় কত সুন্দর একটা ডিজাইন হয়েছে আর পিঠের সাইজটাও একদম ঠিকঠাক আছে সব পিঠেগুলোই একদম একই রকম সাইজের হয়েছে কত সুন্দর দেখতে লাগছে এই ছাপাটার সাহায্যে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব এ সাজে নিমেশের মধ্যে অনেক পিঠে একেবারে তৈরি হয়ে যাবে আর প্রত্যেকটা পিঠের সাইজও ঠিকঠাক থাকবে এই রকম ছাপ আপনারা যে কোন স্টেশনানি দোকানেই পেয়ে যাবেন দেখুন আমি একবাটি চালের গুড়ি থেকে এতগুলো পিঠে পেয়েছি সাজানোর জন্য আমার বোন আরও একটা অন্য ছাপ দিয়ে আর একটা সুন্দর পিঠে বানিয়ে দিচ্ছে দেখুন এটা দেখতেও দারুণ হয়েছে এবার আমি সিদ্ধ করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক ডেজ কি জল জলটা গরম হয়ে এলে এরকম একটা ফুটো ফুটো জায়গা নিয়ে নেব জায়গাটাতে অয়েল ব্রাশ করে নেব এবার পিঠেগুলো একটা একটা করে সাজিয়ে দেব তারপর ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নেব হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একই রকমভাবে তেল মাখিয়ে সেকেন্ড ব্যাচের গুলো সিদ্ধ করে নেব কিছুক্ষণ ওয়েট করবো ব্যাস এগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার প্লেটে একে একে সাজিয়ে নেব ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন আমার ভিডিও সব থেকে আগে পেতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে